আশিস দা, এই পুরো ঘটনা ঘটে যাওয়ার পর সেদিন, তারপর বাংলা এবং কলকাতার ছবি কি হয় খুব সংক্ষেপে? দেখো, আমার যেটা চট করে মনে পড়ছে যে সেই দিনের এবং পরের দিন কতজন মারা গেছে সেটা নিয়ে একটা কনফিউশন ছিল। 10-11, পরে এক দুই দিন পরে জানা গেল যে 13 জন। আস্তে আস্তে তাদের নাম পরিচয়, মৃতদের, সেগুলো জানা গেল। যেটা এই কথা প্রসঙ্গে এলো বলে বলছি যে এসবি চৌহান এসে তিনি বলেছিলেন যে জুডিশিয়াল এনকোয়ারি করুন, কেউ পাত্তাই দেয়নি, মানে সেই কথাটার কোনো উত্তরও আসেনি। অনেক পরে 2011-তে জুডিশিয়াল এনকোয়ারি হয়েছিল এবং গভর্নমেন্টের স্ট্যান্ড ছিল যে গুলি চলেছে, বেশ করেছে, নইলে যেটা আগেই বললাম যে রাইটার্স দখল করে নিত। ফলে পুরো ঘটনাটায় যে প্রশাসনিক দিক থেকে কিছু হবে সে আশা করাও বৃথা, সে আশাই সেরকম কিছুই হয়নি। অশোকদা, আমার যেটা মনে হয় যে এই 21 জুলাইটায় কিন্তু আজকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার একটা টার্নিং পয়েন্ট ছিল। যদিও যত একদম টার্নিং, কেন বলছি, তারপরে যদি তুমি, আমি ঠিক সালগুলো মনে করতে পারছি না, তারপরেই দেখো দিদিমণি একটা নতুন দল করলেন এবং দল থেকে বা পার্টিসিপেট করলেন, পর পর যদি তুমি যাও দেখবে ওই পার্টিকুলার ওই সময়টা ধরেই কিন্তু উনি এই আন্দোলনে, যদিও পরবর্তীকালে তোমার নন্দীগ্রাম বা সিঙ্গুর এইসবগুলো এসছে এবং নন্দীগ্রামে 14 জন 13 জন, এখানে ওখানে 14 জন, এগুলো ঠিক আছে, কিন্তু আমার ব্যক্তিগত ধারণা এই সময়টা রন্তিদা যেটা হচ্ছে 21 জুলাইয়ের পর আমরা যখন ফিরে আসি অফিসে, তখন কিন্তু দেখেছিলাম যে একের পর এক সারা সন্ধ্যে ফোন আসছে, হ্যাঁ, এবং মানুষ উৎকণ্ঠিত, কি হয়েছে, কি ঘটে গেছে, কেউ কেউ কিন্তু একটা বড় কিছু হয়েছে সবাই জানে, অনেক মানুষ মারা গেছে সেটাও সবাই জানে, কিন্তু কি হয়েছে সেটা বুঝতে পারছে না, উৎকণ্ঠিত। আরেকটা জিনিস স্ট্রাইকিং, যে এই যে ফোনগুলো আসছিল এর ভেতর 80% ফোন মমতা কেমন আছেন, মমতা ঠিক আছেন কি, মমতা কেমন আছে, এই খবরটা আমাদের দিন, মানে ওটা দেখে সেই আমরা বুঝতে পেরেছিলাম যে মমতার জনপ্রিয়তার গ্রাফটা কোথায় উঠে গেছে, সেটা কিন্তু সেদিন আমরা বুঝতে পেরেছিলাম। অনেকগুলো বিষয় যেগুলো আমরা জানি না, জানতাম না, আমাদের দর্শকরাও হয়তো জানেন বা জানেন না, অনেক কিছুই কিন্তু আমরা জানলাম তাদের কাছ থেকে। সেই দিন যে সাংবাদিকরা উপস্থিত ছিলেন তারা নিজেরা যা প্রত্যক্ষ করেছেন সেই কথাই তুলে ধরলেন আপনাদের সামনে। প্রত্যেকেই ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আর 3 দশক আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক শত্রু ছিল বামেরা। 2011 সালে রাজ্যে পালা বদলের পর থেকে ক্ষয়িষ্ণু এক সময় দুর্দণ্ড প্রতাপ বাম শিবির, বরং একটু একটু করে রাজ্যে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠেছে বিজেপি। যদিও 24-এর মহাসংগ্রাম এবং তারপরে 4টি বিধান উপনির্বাচনের পর্যুদস্ত গেরুয়া শিবির, এই আবহে রবিবার 21-এর মঞ্চ থেকে রাজ্য এবং জাতীয় স্তরে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তাই দেখার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।